আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। প্রথম পর্বে আমরা শিখেছিলাম হোম ট্যাবের অপশনগুলো সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমরা শিখেছি কিভাবে একটি কভার পেজ তৈরি করতে হয়। আজ আপনাদের জন্য শুরু করেছি তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব এবং কাজ করে দেখব টেবিল ইনসার্ট করা নিয়ে। তো মাইক্রোসফট ওয়ার্ডে তথ্য সংযোজনের জন্য প্রায়শই আমাদের টেবিল ইনসার্ট করতে হয়। টেবিল ইনসার্টের আমরা আমাদের ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে অপশন রয়েছে টেবিল। টেবিল থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের কয়টি র কয়টি কলাম লাগবে সেই অনুযায়ী আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিল ইনসার্ট করব। তো ইনসার্ট টেবিলে আমরা এখান থেকে সরাসরি টেবিল চাইলে ইনসার্ট করতে পারি, অথবা আমরা প্রয়োজন অনুযায়ী এখানে নাম্বার অফ কলাম নাম্বার অফ র বসিয়েও আমরা টেবিল ইনসার্ট করতে পারি। আমরা 5টি কলাম এবং 2টি র সম্বলিত একটি টেবিল ইনসার্ট করলাম। টেবিলটিকে আমরা ফিল আপ করি। প্রথমে থাকবে সিরিয়াল এস এল, দেখি নেম, সরি নেম, রোল নং, টোটাল মার্ক, জিপিএ। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে সিরিয়াল নাম্বারের জন্য এত বড় কলাম প্রয়োজন নেই, আমরা এটিকে ছোট করে দিব। কলামগুলো ছোট বড় করার জন্য বা র ছোট বড় করার জন্য এই দাগগুলোর উপরে আমরা আমাদের মাউস কার্সার যখন নিয়ে আসব তখন এইরকম আইকন হলেই আমরা এটাকে ডান বামে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারবো। এখন আমরা চাই আমাদের এই সিরিয়ালের ঘরে যখন আমরা এই র গুলো একের পর এক বাড়াতে থাকবো তখন আমাদের মানে ম্যানুয়ালি এখানে সিরিয়াল নাম্বার বসাতে হবে। তা আমরা চাই সিরিয়াল নাম্বারটা আমরা ম্যানুয়ালি বসাবো না। আমরা এখানে প্রথম একেবারে প্রথম পর্বে আমরা শিখেছিলাম বুলেটস এবং নাম্বারিং। নাম্বারিং থেকে আমরা যদি নাম্বারিং অপশন সিলেক্ট করে দিই আমরা এখান থেকে অটোমেটিক নাম্বার পেয়ে যাব। অটোমেটিক নাম্বার চলে এসেছে, কিন্তু আমাদের ঘরটি বেশি ছোট হয়ে যাওয়ার কারণে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম না। তো এখন আমরা যদি আমাদের ঘরটিকে ছোট করে দেই নাম্বারিং মানে নাম্বারটা একেবারে কর্নারে চলে আসতেছে। নাম্বারটাকে আমরা সেন্টার পয়েন্টে নিয়ে আসার জন্য আমরা এই নাম্বারটিকে ক্লিক করে ধরে যদি এভাবে বামে ড্র্যাগ করে নিয়ে আসি বা আমাদের প্রয়োজন আমরা আরো বামে ড্র্যাগ করে নিয়ে আসি ও বামে চলে আসবে। এই লেখাগুলোকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, প্রয়োজনে আমরা বোল্ড করে দিতে পারি। যেমন আমরা একটি নাম লিখলাম ইমরুল ইসলাম, ওর রোল নাম্বার আমরা লিখলাম 101, টোটাল মার্কস 800, সিজিপিএ 5.0 অথবা 5। এখন আমরা যদি পরবর্তীতে একটি র বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের মাউস কার্সার এখানে রেখে এন্টার প্রেস করলে একটি র বৃদ্ধি হয়ে যাবে এবং অটোমেটিক এখানে সেকেন্ড রতে নাম্বারিং, যেহেতু আমরা নাম্বারিং ফর্মুলা ব্যবহার করেছিলাম এখানে নাম্বারিং অটো চলে আসবে। অথবা আমরা যদি চাই এই কলামসে আমাদের কাজ শেষ হওয়ার পর, যেমন আমরা এখানে ভ্যালু বসালাম, বসানোর পরে আমরা ট্যাব বাটন প্রেস করলেই কিবোর্ডের ট্যাব ট্যাব বাটন প্রেস করলেও একটি নতুন র তৈরি হয়ে যাবে। আবার ট্যাব করলে আমরা নেমের ঘরে চলে আসব, এখানে আমরা লিখি সাকিব। সাকিব আল হাসান রোল 102, সাকিব আল হাসান পেয়েছে 850 নাম্বার, জিপিএ 5। ট্যাব ট্যাব
ওয়ালাইকুম মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান রোল নাম্বার 103। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু কাজ রয়েছে, তো এই কাজগুলো করার জন্য আমরা রোল নাম্বার মুশফিকুর রহমানের রাখছি 99। মুশফিকুর রহমানের প্রাপ্ত নাম্বার হয়েছে 750। সিজিপিএ ধরে নিচ্ছে 4.5। চতুর্থ রাতে আমরা রাখি মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা, তার রোল নাম্বার 100। সে পেয়েছে 900 নাম্বার, জিপিএ 5। এখন আমরা আমাদের এই কলামগুলোকে, আমাদের টেবিলটাকে আমরা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা এই লেখাগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি, আর নামগুলো লেফট অ্যালাইনমেন্টেই ঠিক আছে। প্রয়োজনবশত আমাদের এমনটাও হতে পারে, আমাদের এখানে একটি ঘর বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। ঘর বলতে আমি এখানে র বোঝাতে চেয়েছি, বা সরি, কলাম বোঝাতে চেয়েছি। র বৃদ্ধি করার জন্য আমরা মাউস কার্সার এখানে রেখে এন্টার প্রেস করলে হয়ে যাচ্ছে, এবং কলাম বৃদ্ধি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা কোথায় কলাম বৃদ্ধি করতে চাই সেই কলামের উপরে অ্যারো, মাউস কার্সার নিয়ে আসলে এরকম অ্যারো চিহ্ন হয়ে যাবে আমাদের কার্সারটি। তারপরে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট ক্লিক করে আমরা পরবর্তী কলামটি লেফটে বা রাইটে কোন পাশে নিতে চাই, যদি লেফটে নিতে চাই লেফট, রাইটে নিতে চাইলে রাইট। আমরা লেফটে নিচ্ছি, বা সরি, রাইটে নিচ্ছি। রাইটে নিলে রাইট ক্লিক করলেই আমাদের নতুন একটি কলাম চলে এসেছে। এখানে আমরা লিখব গ্রেট, গ্রেট, লিখি এ প্লাস, এ প্লাস, এ প্লাস, সরি, এ এ প্লাস। আমরা আরেকটি নেই, একটু কম গ্রেড হয় এরকম, রুবেল, তার রোল নাম্বার 120। সে মার্কস পেয়েছে অলমোস্ট 600, তার জিপিএ হবে 3.5, সে পেয়েছে এ মাইনাস। এখন আমরা প্রথমে হোম ট্যাবে দেখেছিলাম সর্ট একটি অপশন ছিল, সর্ট। এখানে আমরা সর্ট দিয়ে কাজ করতে পারি, যেমন আমরা চাই যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তার নাম্বারটা উপরে থাকুক, আমরা চাই যে কম নাম্বার পেয়েছে তার, সবচেয়ে কম যে পেয়েছে বাই সিকোয়েন্স সে আগে পিছে হয়ে যাক। তো আমরা এখান থেকে সর্ট অপশনে ক্লিক করে আমরা কোন কলামটিকে সর্ট করতে চাই, যেমন আমরা করতে চাই 1 2 3 4, কলাম ফোরকে সর্ট করতে চাই বাই টাইপ নাম্বার, অ্যাসেন্ডিং ডিএসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট হবে, ডিএসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় হবে। তো আমরা অ্যাসেন্ডিং করি, সরি ভুল বলেছি, অ্যাসেন্ডিং হবে ছোট থেকে বড়র দিকে, মানে উপরে থাকবে ছোট নিচে যাবে বড়, আর ডিএসেন্ডিং হবে বড় থেকে ছোট। তো আমরা এখানে কলাম ফোর নাম্বার ডিএসেন্ডিং, তো সাথে সাথে আমাদের সবগুলো কলাম দেখতেই পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখানে আরেকটু মডিফিকেশন আনতে পারি, সেটা হচ্ছে টোটাল মার্কস। টোটাল মার্কস টোটাল মার্কসটাকে আমরা একটু ভাঙি, সেটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট
এখানে আসবে টোটাল মার্কস, এটাকে আমরা নিচে নিয়ে চলে আসলাম। টোটাল মার্কস রেজাল্ট হচ্ছে এই তিনটা কলাম মিলে হবে রেজাল্ট। তো আমরা এই তিনটা ঘরকে মার্জ করে একটা ঘরে পরিণত করব। এই তিনটা ঘর সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই মার্জ সেল, মার্জ সেলে ক্লিক করলে এই তিনটা ঘর মার্জ হয়ে, তিনটা কলাম মার্জ হয়ে একটা কলামে পরিবর্তিত হবে। সেম ভাবে আমরা যদি এই এদিকের কোনো কলাম, কোনো র যদি আমরা মার্জ করতে চাই, তাহলে দুইটাকে সিলেক্ট করে মার্জ সেল, এটাকে সিলেক্ট করে মার্জ সেল, সরি এভাবে সিলেক্ট করে মার্জ সেল। এখন আমাদের এই তিনটি লেখা এস এল নেম এবং রোল, এই তিনটি লেখাই উপরের দিকে রয়েছে। আমরা এই তিনটি লেখাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসতে চাই। সেন্টার পয়েন্টে নিয়ে আসার জন্য এই তিনটি লেখাকে সিলেক্ট করে সেল অ্যালাইনমেন্ট থেকে আমরা এই সেন্টার সেল অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিব, দিলে আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসবে। এভাবেই আমরা আমাদের প্রয়োজন অনুসারে টেবিল ইনসার্ট করব এবং টেবিলে ডাটা ইনপুট করব। তারপর আমরা যদি চাই টেবিলটিকে কালার করব, কোনো কালারের মধ্যে নিয়ে আসব, সেটা করতে হলে আমরা যে অংশটুকুকে যে কালার করব সেই অংশটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারি, অথবা আমি আন্ডু করে ব্যাকে যাচ্ছি। এখানে টেবিলের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট কিছু স্টাইল রয়েছে টেবিলের, এই স্টাইলগুলো থেকেও আপনারা আপনাদের টেবিলটিকে সুন্দরভাবে ডেকোরেট করতে পারেন। যেমন এখানে মাউস কার্সার আনলেই দেখতে পাবেন, আমরা এই ডিজাইনটি সিলেক্ট করলাম। এবং এখানে আপনাকে ধরে ধরে এক একটি কালার করার প্রয়োজন পড়ছে না। এখানে আপনি একটি ফরম্যাটে যখন সিলেক্ট করে দিবেন টেবিল স্টাইলে, যে কোনো স্টাইল চাইলেই আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী আপনি এই টেবিলটিকে যতগুলো কলাম বৃদ্ধি করবেন, যতগুলো র বৃদ্ধি করবেন, এই ডিজাইন ফরম্যাট অনুযায়ী ও ওর মতো কালার নিয়ে নেবে। এখানে আর আপনাকে ম্যানুয়ালি কালারগুলো প্রতিটা র প্রতিটা কলামের জন্য আলাদা আলাদা করে কালার সিলেক্ট করে দিতে হবে না। তো এই কাজটি আমার মনে হয় বেটার ম্যানুয়ালি কালার করার চেয়ে। আর এখানে আরও কিছু অপশন রয়েছে, এটাকে আমরা আবার একটু সেট করে দিব। এখানে আমরা একটি ফরম্যাট ব্যবহার করেছি, এই জন্য ফরম্যাট অনুযায়ী ফরম্যাটের যে ডিফল্ট সেটিং রয়েছে সেটিং অনুযায়ী এই লেখাগুলো বোল্ড থেকে রেগুলার হয়ে গিয়েছে, এবং আমরা যে অ্যালাইনমেন্ট ব্যবহার করেছিলাম অ্যালাইনমেন্টটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আবার করে নিচ্ছি। এখন এমন হতে পারে আমরা আপনারা যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে টেবিলের মধ্যে নতুন নতুন কলাম, নতুন নতুন র সংযোজন করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ইনসার্ট সার্ট টেবিলের ভেতর থেকে ড্র টেবিল সিলেক্ট করে আপনারা এখানে ড্র্যাগ করলে আপনারা এই টেবিলগুলোকে আপনাদের পছন্দ মতো মডিফাই করে নিতে পারবেন। সো স্টুডেন্টস, এই হচ্ছে টেবিলের কাজ। টেবিলে আরও কিছু কাজ রয়েছে যেটা আপনারা প্র্যাকটিস, যে পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা এটুকু প্র্যাকটিস করেন, এটুকু প্র্যাকটিস করলে আপনাদের বেসিক কাজগুলো আপনারা করতে পারবেন। পরবর্তীতে আপনারা আরও এক্সপার্ট লেভেলে যখন পৌঁছাবেন, আরও কঠিন সেগুলো যখন আপনাদের সামনে আসবে, আপনারা যে প্রবলেমে পড়বেন আমাকে নক করবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা, মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা আমাকে
নির্দ্বিধায় কমেন্টে করতে পারেন, এবং আমার ভিডিওগুলোতে আপনাদের যদি উপকার হয়ে থাকে, আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারেন, শিখে কাজ করতে পারেন, তাহলেই আমি সার্থক। এর বেশি আমার আর কিছু চাওয়ার নেই। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। তা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, আপনারা আমার এই কোর্সটি যদি সম্পূর্ণ কমপ্লিট করেন, আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের জন্য আলাদা করে কোনো কোর্স করার প্রয়োজন পড়বে না। আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আপনারা আমার প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখবেন এবং বাসায় অনুশীলন করবেন, তাহলে আর আপনাদের আলাদা করে নতুন কোনো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে অন্তত অন্য কোনো কোর্স, অন্য কোথাও কোর্স করার প্রয়োজন পড়বে না। তো আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।